Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতকালে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী রেসিপি দুধলাও। দুধলাও তৈরি করার জন্য আমি এখানে একটি কচি লাউ নিয়ে নিয়েছি। এবার লাউটাকে মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নেব। এবার একটা পিলার দিয়ে লাউয়ের খোসাটা ছিলে নেব। এবার লাউয়ের অর্ধেকটা অংশ চার ভাগ করে মাঝখানের বিচির অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার একটা গ্রেটার দিয়ে লাউয়ের টুকরোগুলোকে গ্রেট করে নেব। এবার চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি থেকে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব গ্রেট করে রাখা লাউ। দুই থেকে তিন মিনিট পর লাউটাকে একটা ঝুড়িতে ঢেলে পানি ঝরিয়ে নেব। এবার লাউটাকে হাত দিয়ে চিপে এর ভেতরে থাকা এক্সট্রা পানিটা ফেলে দেব। এবার চুলা একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। দিয়ে দিলাম দুইটা এলাচ ও দুই টুকরো দারুচিনি। এবার এলাচ ও দারুচিনিটাকে ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে দিয়ে দিব সেদ্ধ করে রাখা লাউ। এবার লাউটাকে 5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা গলে যে পানি বেরিয়ে আসবে সে পানিটা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। লাউটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন ফ্রাই প্যানটাকে একটা সাইডে রেখে দেব। এবার চুলা একটা কড়াইতে 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দুধ থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ থেকে বলক চলে আসলে দিয়ে দিব দুইটা এলাচ। এবার দুধটা ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকব। এবার দিয়ে দিব ভেজে রাখা লাউ। এবার 5 মিনিট দুধটা ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকব। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। দুধলাউয়ের টেক্সচারটা কিছুটা ঘন করার জন্য 1 টেবিল স্পুন পরিমাণ পোলাও চালের গুঁড়োর সাথে 1/2 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে মিশিয়ে এটা দুধলাউয়ে দিয়ে দিব। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। এবার একটা বাটিতে 2 টেবিল স্পুন পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে এতে 1 চিমটি জাফরান দিয়ে এটা দুধলাউয়ে দিয়ে দিব। দুধে ভেজানো জাফরানটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার আসবে আর তার পাশাপাশি খুব সুন্দর একটা স্মেলও আসবে।
জাফরানটা পুরোপুরি অপশনাল, চাইলে এটা বাদও দিতে পারেন। এবার দুধলাও থেকে এলাচ ও দারুচিনির টুকরোগুলো উঠিয়ে ফেলবো। দুধলাওয়ের টেক্সচারটা কিছুটা পাতলা থাকা অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ দুধলাওটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। দুধলাওটা কিছুটা ঠান্ডা হওয়ার পর এটার টেক্সচারটা কিছুটা এরকম হবে। এবার কিছু পেস্তা বাদাম ও জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।